বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি নির্বাচিত হলেন আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। সামনে বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বাড়াতে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হলো রাজ্য বিজেপির তরফ থেকে। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি উমাশঙ্কর সিংকে পদ থেকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হলো আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তিনি নতুন দায়িত্ব পাওয়ার পর ইছাপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তিনি কৃতজ্ঞ রাজ্য বিজেপি নেতৃত্বের উপর। সামনে বিধানসভা নির্বাচনে সাংগঠনিক জেলার 7টি আসনে জয় করার বিষয়ে আশাবাদী তিনি। বিজেপির পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার উপর এই আস্থা রেখে পেরেছে, যে এই জেলার বিজেপির দায়িত্ব আমাকে দিতে পেরেছে। এই জন্য মোদিজিকে, দিলীপদাকে, মুকুলদাকে এবং সর্বোপরি অর্জুন সিং আমাদের এমপিকে আমার ধন্যবাদ, যে তাদের চিন্তাভাবনায় আমি ছিলাম যে আমি এখানে দায়িত্ব নিয়ে কাজ করতে পারি। তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার উপর আস্থা। দেখুন, আমি নিজে একজন আইনজীবী, সর্বোপরি চেষ্টা করব যাতে আইনের শাসন বলবৎ থাকে। যদি আইনের শাসন কেউ ভাঙার চেষ্টা করে তাকে সমুচিত জবাব দেওয়ার কথা ভেবে না। বহু জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অবশ্যই আমি দায়িত্ব পেয়েছি। আমি পরশু দিনই 48 ঘন্টার মধ্যে আমাদের এখানে শুভেন্দু অধিকারী আসছে এই অন্যায়ের প্রতিবাদে মিছিল করতে। তা তারপরেই আমি সবার সাথে যোগাযোগ করে সেই বার্তায় দিয়ে আসবো যে ব্যারাকপুরের বুকে যাতে কোনো খুন, কোনো অশান্তি না হয়। যেরকম আজকেও বিকাল দুপুরবেলা আজকে আটদালি বাজারে একটা পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল, আমি গিয়ে সেখানে ঝান্ডা তুলে এবং লাগ লাগিয়ে এলাকায় শান্তি মিছিল করে এসেছি, যে এলাকায় যদি অশান্তি করা হয় তাহলে কিন্তু অশান্তিটা ভালো দিকে আমি দেখব না। আগামী দিনে আমি শক্তটাই তৈরি করব যে যদি কেউ চোখ রাঙায় তাহলে তার চোখটাকে নাবিয়ে দেবো, সেখানে কিন্তু চোখে চোখ রেখে তাকে নাবিয়ে দেবো ব্যবস্থা করব। সাতটায় সাতেই জিতবো, এখানে কোনো কিন্তু নেই, 7-0 এটা লিখে নিন আজকে, এর থেকে কোনো অন্য কিছু।